যদি এই চারটি ধাপে স্কিন কেয়ার করা যায় তাহলে স্কিনের যাদের গ্লো হারিয়ে গিয়েছে তাদের গ্লোটা ফিরে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি তাসনিম শাহ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিস স্টুডেন্ট, ওয়েলকাম টু টুডেস ব্র্যান্ড নিউ এপিসোড। তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা বাসায় খুব সহজেই স্কিন কেয়ার করে নিজেদের স্কিনের যে গ্লোটা হারিয়ে যায়। অনেক সময় দেখা যায় যে রেগুলার স্কিন কেয়ার না করার কারণে কিন্তু আমাদের স্কিনের যে লাবণ্যতাটা, যে গ্লোটা, সেটা কিন্তু হারিয়ে যায়। তো কোনো প্রোডাক্ট ইউজ না করে শুধুমাত্র ন্যাচারাল কিছু উপাদান ব্যবহার করে কিভাবে নিজেদের স্কিনের এই গ্লোটা ফিরিয়ে আনা যায়, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র চারটি স্টেপ ফলো করে নিজেদের স্কিনের গ্লোটাকে ফিরিয়ে আনা যায়। স্টেপ নাম্বার ওয়ান, প্রথমে হচ্ছে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। আমরা হোমমেড ক্লিনজার তৈরি করে ব্যবহার করব, সেটা যেভাবে করব। আর এই জন্য আমাদের যেটা প্রয়োজন পড়বে, হানি এবং রাইস ওয়াটার, মধু হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ। তো রাইস ওয়াটারটা নিতে হবে 1/4 কাপ পরিমাণ। এবং রাইস ওয়াটারটা যেভাবে তৈরি করবে, চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে হচ্ছে সারা রাতের জন্য রেখে দিতে হবে। সারা রাত রাখার পরে বা যদি হাতে সময় কম থাকে তাহলে 2-3 ঘন্টার জন্য রাখতে হবে। রাখার পরে যে পানিটা থাকবে সেই পানিটা নিতে হবে, নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে ফেসে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে ভালোভাবে একটু মাসাজ করতে হবে, কিছুক্ষণ মাসাজ করবে তারপর ধুয়ে ফেলতে হবে। এটা কিন্তু ফেসটাকে ডিপলি ক্লিন করবে। এবার হচ্ছে স্টেপ টু। স্টেপ টু তে হচ্ছে ফেসটাকে স্টিমিং করে নিতে হবে। স্টিমিং করলে যেটা হবে যে আমাদের যে পোর্সটা আছে এটা হচ্ছে ওপেন হয়ে যাবে, যার ফলে পোর্সের ভিতরে যে নোংরাগুলো জমে যায় সেগুলো ক্লিন হতে সাহায্য করবে। এরপর স্টেপ 3, ফেস প্যাক। ফেস প্যাক তৈরির জন্য যে উপাদানগুলো আমাদের প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ রাইস, এরপর 2 চা চামচ পরিমাণ হানি অর্থাৎ মধু, এরপর 1 টেবিল চামচ পরিমাণ র মিল্ক। এগুলো সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে। আর ভাতটাকে হচ্ছে ম্যাশ করে নিতে হবে, নিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। নিয়ে ফেসে অ্যাপ্লাই করে রাখতে হবে, তারপর 10 মিনিট পরে ফেসটাকে হালকা মাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর হচ্ছে নাম্বার 4, স্টেপ 4 অর্থাৎ ফাইনাল স্টেপ। ফাইনাল স্টেপে গিয়ে যা করতে হবে, সিরাম ইউজ করতে হবে। এখন তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সিরাম ইউজ করতে পারো, নায়াসিনামাইড অথবা ভিটামিন সি সমৃদ্ধ যে কোনো একটা ভালো সিরাম যেটা তোমরা ইউজ করো সেটা ইউজ করতে পারো। তো এইভাবে করে রেগুলার যদি এই চারটি ধাপে স্কিন কেয়ার করা যায় তাহলে স্কিনের যাদের গ্লো হারিয়ে গিয়েছে তাদের গ্লোটা ফিরে আসবে। আর এগুলো প্রতিটা জিনিসই যেহেতু ন্যাচারাল উপাদান, তাই এতে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা একদমই কম। তারপরও অনেকেরই অনেক উপাদানে কিন্তু সমস্যা থাকতে পারে, যার যে উপাদানে সমস্যা সেগুলো তোমরা স্কিপ করে ফেলবে। আরেকটা কথা বলে নিতে চাই, তোমরা এই ফেস প্যাক বা এই স্টেপগুলো ফলো করতে গিয়ে তোমাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় বা তোমাদের স্কিনের সাথে স্যুট করছে না, এমন যদি হয় তাহলে তোমরা কিন্তু এই স্টেপগুলোর ফলো করবে না। আর ফেস প্যাক বা অন্যান্য জাতীয় কোনো ইউজ করে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা কিন্তু সেটা ইউজ করবে না। আর যাদের স্যুট করে যাবে তারাই হচ্ছে এই স্টেপগুলো ফলো করবে, তাহলেই দেখবে যে রেগুলার করার ফলে তোমাদের হচ্ছে যে স্কিনটা যে গ্লো হারিয়ে গেছে সেটা ফিরে আসবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটুকু হলেও হেল্পফুল হয়েছে। তোমরা যদি কেউ এটা ট্রাই করে থাকো, কী ধরনের বেনিফিট পেয়েছো তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ। I remember myself, my name.